নিজেদের চাকরি বাঁচাতে মালয়েশিয়াগামী বাংলাদেশি শ্রমিকদের অন্যান্য প্রতিযোগীদের তুলনায় কয়েক গুণ বেশি অভিবাসন খরচ গুনতে হচ্ছে। এর জন্য দায়ী করা হচ্ছে সরকারের অপ্রতুল অভিবাসন কূটনীতি, মধ্যস্বত্বভোগীদের মধ্যস্থতা এবং রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটকে। চলুন জেনে নিই কেন অভিবাসন খরচ এত বেশি, এজন্য দায়ী কারা, অভিবাসন বিশেষজ্ঞরা কি বলছেন। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। উৎপাদন ও নির্মাণ খাতে মালয়েশিয়াগামী বাংলাদেশি শ্রমিকদের বর্তমানে $4,000 থেকে $4,500 দিতে হয়, যেখানে একই খাতে ইন্দোনেশিয়ান কর্মীরা মাত্র $340 থেকে $742 দেয়। একইভাবে ফিলিপাইনের গৃহকর্মীরা দেয় মাত্র $311 এবং নেপালি কর্মীরা সব সেক্টরে দেয় $500 থেকে $3,000-এর মধ্যে। ভারতীয় শ্রমিকরা সেখানে নিযুক্ত হওয়ার জন্য $1,000 থেকে $3,000 খরচ করে। এমনকি একজন ইন্দোনেশিয়ান শ্রমিক একজন বাংলাদেশি শ্রমিকের তুলনায় মাত্র 10 ভাগের 1 ভাগ ফি পরিশোধ করে। যদিও এই অর্থ কাজ শুরুর পর 7 থেকে 8 মাসের কিস্তিতে পরিশোধ করে তারা। বাংলাদেশের জন্য বেশ কয়েকটি শ্রম রপ্তানিকারক দেশগুলো মূল খাতের জন্য শূন্য অভিবাসন খরচ নীতি গ্রহণ করলেও বাংলাদেশ এখনও সরকার নির্ধারিত হারই কার্যকর করতে পারেনি। মালয়েশিয়াগামী বাংলাদেশিদের প্রকৃত অভিবাসন খরচ $4.5 লাখ থেকে $5 লাখ, অথচ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফি হচ্ছে $79,000। সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েসেল এর মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হয়, কিন্তু অভিযোগ রয়েছে এক্ষেত্রে সরকারের শূন্য অভিবাসন ব্যয় নীতির বিরুদ্ধে কাজ করে নিয়োগকারীদের একটি দুর্নীতিবাজ সিন্ডিকেট। গত বছর সমস্ত অভিবাসন ব্যয় বহন করতে ইচ্ছুক মালয়েশিয়ার এমন নিয়োগকর্তাদের কাছ থেকে কমপক্ষে 10,000 শ্রমিকের চাহিদা পেয়েছিল বোয়েসেল, তবে সরকারি সংস্থাটি মাত্র 1,000 কর্মী পাঠাতে পেরেছে। অভিযোগ রয়েছে মালয়েশিয়ার নিয়োগকর্তাদের শূন্য খরচ নীতির অধীনে নিয়োগ স্থগিত করতে প্রভাবিত করেছে বেসরকারি সংস্থাগুলোর একটি সিন্ডিকেট। তবে বোয়েসেল কর্তৃপক্ষ বলছে মালয়েশিয়ায় যেসব কোম্পানি আগে নিয়োগ চেয়েছিল তাদের কেউ কেউ নীতিমালার অধীনে নিয়োগাদেশ স্থগিত করেছে, তারা আবার প্রক্রিয়া শুরু করলে কর্মী আবার পাঠানো হবে। একটি সমঝোতা স্মারক বা এমওইউ এর মাধ্যমে মালয়েশিয়া সরকার কর্মী নিয়োগের জন্য 2500টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মাত্র 100টিকে অনুমোদন দিয়েছে, যার ফলেই তথাকথিত সিন্ডিকেট গঠনের সুবিধা হয়েছে আর উচ্চ অভিবাসন ব্যয় থেকে লাভের লক্ষ্যে এই এমওইউ স্বাক্ষরের জন্য বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশেই লবিং করেছে একটি দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট। উপরন্তু অভিবাসী অরিজিন দেশ হিসেবে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে এর পেছনে কাজ করছে দেশের দুর্বল অভিবাসন কূটনীতি। আমাদের সরকার ধারাবাহিকভাবে নিরাপদ, সুশৃঙ্খল এবং নৈতিক অভিবাসনের উপর জোর দেয়, তবে শ্রমিকদের অধিকার রক্ষা এবং শোষণ প্রতিরোধে তাদের প্রাপ্য অগ্রাধিকার দেওয়া হয় না। মালয়েশিয়া বর্তমানে 15টি দেশ থেকে বিদেশি কর্মী গ্রহণ করে, তার মধ্যে রয়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল, মায়ানমার, লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, ভারত এবং ইন্দোনেশিয়া, যার মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং নেপালের শ্রমিকই 70%-এরও বেশি, বাকিরা আসে অন্যান্য দেশ থেকে। বিনিয়োগকারীরা বলছেন বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ গুটি কয়েক প্রাইভেট সংস্থাকে কর্মী পাঠানোর অনুমতি দেয় না, যা এই সেক্টরে অস্থিতিশীলতার একটি বড় কারণ। বাংলাদেশি শ্রমিকদের সিংহভাগ দাবি করেছেন মধ্যস্বত্বভোগী অর্থাৎ উভয় দেশের এজেন্ট এবং গন্তব্যস্থলে নিয়োগকর্তাদের কারণে অভিবাসন খরচ কমছে না। মালয়েশিয়ার কর্তৃপক্ষ শ্রমিকদের অধিকার লঙ্ঘনের বিষয়ে উল্লেখযোগ্য উদ্বেগের মধ্যে বাংলাদেশ সহ সমস্ত উৎস দেশের সাথে দ্বিপাক্ষিক শ্রম অভিবাসন চুক্তি পর্যালোচনার ঘোষণা দিয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন তারা শোষণমূলক অনুশীলন এবং জনশক্তির ভারসাম্যহীনতা মোকাবেলার জন্য ফি, খরচ, চুক্তির শর্ত এবং স্বাস্থ্যের মতো বিভিন্ন উপাদান বিবেচনা করে চুক্তি পুনর্মূল্যায়ন করবে, যা হাজার হাজার অভিবাসীকে বেকারত্বসহ নানা সংকটে ফেলে দিয়েছে।
তারপরেও প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ কি নতুন চুক্তির আওতায় স্থানীয় নিয়োগকারী সংস্থার সংখ্যা নির্বাচনের বিষয়ে ভেবে দেখবে?